বৃহস্পতিবার 14ই এপ্রিল ছিল বাবা সাহেব আম্বেদকরের 131তম জন্মদিবস। সারা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ভারতীয় সংবিধান প্রণেতার জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন শহরের 35টি ওয়ার্ডেই দিনটি পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় কার্জন গেট চত্বরে। বর্ধমান দক্ষিণ বিধানসভার তপশিলি জাতি ও উপজাতি সেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। মনে করি যে আমাদের এই ডাক্তার বি আর আম্বেদকর, যিনি সমাজের অবহেলিত মানুষের জন্য লড়াই করেছিলেন, সেই লড়াই করে গোটা ভারতবর্ষের বুকে তিনি যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করেছিলেন তার নাম হচ্ছে ডাক্তার বি আর আম্বেদকর। তারই অনুপ্রেরণায়, তার চিন্তাভাবনাকে নিয়ে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানেন যে তিনি কীভাবে আজকে এই পিছিয়ে পড়া মানুষগুলোর সঙ্গে থেকে আজকে তাদের সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে বিভিন্ন সমস্ত সরকারি থেকে বেসরকারি থেকে রাজনৈতিক দল থেকে সব জায়গায় আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের দিনে এগিয়ে নিয়ে আজকে সমাজ ব্যবস্থার একটা পরিবর্তনের ঝড় তুলেছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মনুষ্যই সব থেকে সত্য, আমরা সবাই করেছেন যারা নিচু। এরপর বর্ধমান পৌরসভা, এরপর কাউন্সিলর শাহাবুদ্দিন খান মহাশয়কে, পুষ্পাই মজুমদার, নাজমুর রানা বেগম মহাশয়কে এত সহযোগিতা পুষ্পাঙ্গ নিবেদন অনুরোধ করব। এদিন বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুধু সংবিধান রচনায় নয়, বাবা সাহেব আম্বেদকর সারা জীবন অবহেলিত মানুষের স্বার্থে কাজ করে গেছেন। এদিন এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শহর তৃণমূল তপশিলি জাতি উপজাতি সেলের সভাপতি সুজিত বিশ্বাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ। এদিন সংগঠনের পক্ষ থেকে লাড্ডু বিতরণ করা হয়। কোথাও আবার এই উপলক্ষে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর দলীয় পতাকা উত্তোলন করবেন
আমাদের পরিচয় এরপর মালোচন করবেন জয়দেব মন্ডল। এরপর মালোচন করবেন চঞ্চল। এরপর মালোচন করবেন বাহাদা। আজকে আমরা অনেকেই জানি না, কিন্তু বি আর আম্বেদকর ভারতবর্ষ স্বাধীনতা যখন ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, ইংরেজরা ভারত থেকে বিতাড়িত হওয়ার পথে, সেই সময় তৎকালীন ভারতীয় নেতারা উপলব্ধি করলেন যে আমাদের নিজস্ব একটা নীতি, একটা আইন, একটা সংবিধান থাকবে। সেই সংবিধানটা কে লিখবে, কে রচনা করবে, এটা একটা দুটো আইন নয়, একটা দুটো রচনা নয়, কয়েক হাজার। সেই আমাদের 131তম ডক্টর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আজকে 20 নম্বর তৃণমূল কংগ্রেসে পালন করা হলো। হ্যাঁ, কারা কারা উপস্থিত ছিলেন এখানে? উপস্থিত আমাদের পৌর মাতা সিকৃতি হাজরা, তপন হাজরা, সুব্রত চ্যাটার্জি, প্লাস আমাদের কর্মীবৃন্দরা সবাই সকলেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।